হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আপনাদের মাঝে একটি গেমিং কম্পিউটার নিয়ে রিভিউ করছি, 20,000-এর মধ্যে উইথ এইচপি মনিটর। বলতে পারেন এইচপি ব্র্যান্ড পিসি নিয়ে আজকে একটি রিভিউ করব। বলতে পারেন যে এত কম দামের মধ্যে কেন, তবে সেই প্রশ্নের সকল উত্তর আছে ভিডিওটির সম্পূর্ণ অংশে। আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। এবং যদি আপনি ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন পাশাপাশি একটি পিসি এবং একটি মনিটর রাখা হয়েছে। মনিটর যেটি আছে সেটি একদম ব্র্যান্ড নিউ, 3 বছরের ওয়ারেন্টি। আর যেটা ডেস্কটপ কম্পিউটার দেখছেন এটাও ব্র্যান্ড পিসি এইচপি। এটি দেশের বাইরে ব্যবহার করা হয়েছে। এটা দেশের বাইরে তারা, আপনারা জানেন যে যারা বিদেশি তারা কীভাবে ব্যবহার করে, যারা বড় বড় কোম্পানি থেকে আমরা এগুলো নিয়ে আসি অনেক সময়, কিন্তু এগুলো খুব অল্প পরিমাণে আছে। এগুলো আছে সংখ্যাটা নাই বললাম, কিন্তু এই অফারটা যেটা দিচ্ছি সেটা খুব অল্প সময়ের জন্য থাকবে। অথবা পরবর্তী সময়ে ভিডিওটি দেখলে পাবেন কি না এ নিশ্চয়তা আমি দিতে পারবো না। এখানে যে কনফিগারেশন আছে, কনফিগারেশনটি হলো কোর i3 2nd জেনারেশন। এখানে আপনার 4টা RAM স্লট আছে। এই মাদারবোর্ডে 4টা RAM স্লট, আপনি 16 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। বর্তমানে ইনস্ট্যান্ট 3 GB RAM আছে, 250 GB হার্ড ডিস্ক আছে, এবং ডিভিডি রাইটার আছে। ভিতরের পার্টসগুলো আমি একটু যত্ন সহকারে দেখাচ্ছি, কারণ ব্র্যান্ড পিসির প্রত্যেকটা পার্টস কিন্তু অরিজিনাল এবং সেগুলো অনেক ভালো মানসম্পন্ন থাকে। সবচেয়ে বড় কথা, তাদের যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা অনেক ভালো হয়। যাদের কম্পিউটার দিনে 8 থেকে 10 ঘন্টা রান করানোর ইচ্ছা তারা এই পিসিটি নিতে পারেন, কারণ এটি অফিসিয়ালভাবে অনেকক্ষণ রান করবে এমন একটি কম্পিউটার। এবং এখানে আপনি অ্যান্ড্রয়েডের অনেক সফটওয়্যার, যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওর অনেক কাজ করে, অনেকেই সফটওয়্যারে কাজ করে, সেগুলো করতে পারবেন। ফটোশপের সকল কাজগুলোই করতে পারবেন এবং গেমস খেলতে পারবেন। খুব বড় ধরনের গেমস না, অ্যাভারেজ কোয়ালিটির গেমসগুলো খেলতে পারবেন। সবচেয়ে বড় যেই ফ্যাসিলিটি এটাতে পাবেন, এটা অনেক বেশি আপনার রান করবে। এখনও আপনার বর্তমান যদি আপনি এগুলো ক্রয় করেন, 2-3 বছর খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি শুধুমাত্র এই পিসিটি নেন তাহলে আপনাদের দিতে হবে 13,500 টাকা, এবং এটাই ফিক্সড প্রাইস। যেহেতু প্রোডাক্টটির অফার খুব অল্প সময়ের জন্য আছে, সেহেতু আমি মূল্যটা বলে দিলাম। এবং কনফিগারেশন তো আপনি দেখেছেন, আপনি চাইলে এখানে 16 GB RAMও করতে পারেন, হার্ড ডিস্ক বাড়াইতে পারেন, সব কিছুই বাড়াতে পারবেন। এবং আমি 19 ইঞ্চি যে এইচপি মনিটরটি আছে সেই এইচপি মনিটরটি দেখাচ্ছি। এই এইচপি মনিটর সহ যদি আপনাকে নিতে হয় কম্পিউটারটি, আপনার কম্পিউটারের প্রাইস পড়বে 19,500 টাকা, এবং মনিটর ছাড়া প্রাইস পড়বে 13,500 টাকা। মনিটরটিতে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে মনিটরের যে মনিটরটি আসলে ওয়ারেন্টি আছে, 3 বছরের যে কোনো পার্টসের সমস্যা হলে কোম্পানি চেঞ্জ করে দিবে। আপনারা মেনু বক্স দেখছেন, আমি চেষ্টা করব একদম ভিডিওটিতে A to Z কীভাবে সেটিং করবেন সেগুলো দেখানোর। এটা স্ট্যান্ড, এবং এটার সাথে আরেকটি আছে, এটি এই দুইটি অ্যাড করে নিতে হবে। আমরা ভিডিওটি একটু বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, কারণ আমরা চেষ্টা করছি কাস্টমার জন্য পরবর্তীতে ভোগান্তিতে না পড়ে কোনো কিছু সেট করতে যেয়ে, কারণ অনেক সময় কাস্টমার এগুলোর প্রবলেম ফেস করে। কিন্তু ভিডিও টিউটোরিয়াল যদি দেখে থাকে তাহলে তারা আর এই ধরনের সমস্যা ফেস করবে না আমি আশা করছি। এবং এগুলো আপনার ফুল এইচডি ভিডিও সাপোর্ট করবে, যেটি বলতে হয় মনিটরের ক্ষেত্রে ফটো এডিট সহ সকল কাজই আপনি করতে পারবেন, গেমস খেলতে পারবেন। আপনি একটা জিনিস ভাবেন, যদি আপনার 8 GB RAM থাকে সেখানে যদি আপনি কত ভালো আপনি এখানে গেমস খেলতে পারবেন, অনেক ভালো গেমস খেলতে পারবেন অবশ্যই। যদিও এখানে 3 GB RAM আপনাকে প্যাকেজে দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে এর আগে আরও একটি আমাদের কিন্তু ব্র্যান্ড পিসির বিজ্ঞাপন ছিল, এবং সেটাতে এত পরিমাণে সাড়া পেয়েছিলাম যে 5 দিনের মধ্যে 84 পিস আপনার ডেল ব্র্যান্ড পিসি কিন্তু সেল হয়ে গেছিলো, এবং সেগুলো বর্তমানে এখন স্টকে নেই। অনেক সময় অনেক কাস্টমার আসে কিন্তু স্টকে পায় না, বিধায় তারা বারবার বলে যায়, এমনকি ফোন নাম্বারও দিয়ে যায়, কারণ সেগুলো সাপোর্ট এবং সার্ভিস এত ভালো, যারা ইউজ করছেন তারা জানেন। আর আরেকটি কথা, আপনারা হয়তো বা আমাদের কথা শুনে মনে করতে পারেন আমরা মিথ্যা কথা বলছি, কিন্তু না, আমাদের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, প্লাস আমাদের 6টি ব্রাঞ্চ আছে ঢাকার মাঝে,
এর চাইতে একটি কোম্পানির আর কি পরিস্থিতি থাকলে আপনাদের সামনে তারা বিশ্বাস অর্জন করতে পারবে? এবং দীর্ঘ 12 বছর, একটা নয় দুইটা নয়, দীর্ঘ 12 বছর আছি আইটি মার্কেটে, আর আমরা বলবো না যে আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা হয় না, সমস্যা হইতেই পারে, কিন্তু আফটার সেল সার্ভিসটা যাদের যত ভালো তারা তত বেশি মার্কেট ডমিনেট করতে পারে। আমরা কাস্টমারের চাহিদার উপরে ভিত্তি করে প্রোডাক্ট সবসময় মার্কেটে নিয়ে আসি এবং প্রোডাক্টের প্রাইসটা কমায় রাখি, আফটার সেল সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি, কারণ এই আফটার সেল সার্ভিসটা যে কোম্পানি যত ভালো দিতে পারবে সেই কোম্পানি তত বেশি কাস্টমার পাবে। আমরা চাই আমার এই ভিডিওটি যদি একজন দেখেন, আপনার যদি পাশের কারোর এই ভিডিওটি প্রয়োজন হয় দেখার জন্য, আপনি প্লিজ তার সাথে শেয়ার করুন। এবং আপনাদের আরেকটি বিষয় বলছি, আপনারা যদি আমাদের কোনো কিছু ভুয়া বা খারাপ বা কোনো কিছু প্রোডাক্টে আমরা সার্ভিস দিচ্ছে না পান, তাহলে অবশ্যই কমেন্টস করুন, কিন্তু আমাদের সার্ভিস পাওয়ার পরেও কমেন্টস করুন যে আমরা কেমন সার্ভিস দিচ্ছি। আশা করি সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটিতে যদি আপনার লাইক দিতে মন চায় তাহলে একটি লাইক দিয়েন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।